নেতাকর্মী যাতে সমাবেশে যোগ দিতে না পারে তার আগে দিন গিয়ে বাড়ি বাড়ি ঘরে ঘরে হামলা করে। এ তো শান্তির জনপদের মধ্যে একরামকে কে হত্যা করল? ছাত্র লীগ নামধারী সন্ত্রাসীরা পুলিশের উপর পাটিল লিখে পুলিশে বিএনপির মিছিলের উপর গুলি চালায়। আওয়ামী লীগের মুরব্বীগুলা সিনিয়র নেতাগুলা হাইব্রিড নেতাদের কাছে নির্যাতিত এবং অপমানিত। তারা আবার কোন সুরে বলে এটা একটা শান্তির জনপদ? কিভাবে তারা ফেনীকে শান্তির জনপদ বলল যেখানে ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, কাউকে প্রার্থী হইতে দেনে, যে ফরম কিনেছে তাকে বাড়িতে গিয়ে মারছে, ভোট কেন্দ্রে কেউ যাইতে চাইলে পথে পথে বাধা দিয়েছে, বাড়িঘরে হামলা করেছে। রাজনৈতিক অধিকার বলতে তো কিছুই নেই। সরকারি দলের নেতারা ফেনী মডেল থানার সামনে মঞ্চ করে জনসভা করতেছে। পাইলট হাই স্কুলের পাশে একটা মার্কেট উদ্বোধন হয়েছে, সেখানে রাস্তার উপর মঞ্চ করে তারা মার্কেট উদ্বোধন করতেছে, শহীদ মিনারে যায় মিটিং করতেছে, অথচ আমাদেরকে রাস্তায়ও নামতে দিচ্ছে না, কথা বলতেও দিচ্ছে। আমাদের কোনো কর্মসূচি থাকলে যাতে কর্মসূচিটা বাস্তবায়ন না হয়, নেতাকর্মীরা যাতে সমাবেশে যোগ দিতে না পারে তার আগের দিন গিয়েই বাড়ি বাড়ি ঘরে ঘরে হামলা করে। আমি গত 18 জুলাইয়ের কথা বলবো, আমাদের একটা কর্মসূচি ছিল, সেটা হলো পদযাত্রা। ফেনীতে এত বড় রাজনৈতিক দলের এত বড় মিছিল আর কখনো হয়নি। মিছিলটা দেখেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। মিছিলটা সোনাদী বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে ইসলাম রোডে দলীয় কার্যালয়ে প্রবেশ হইতে ডাক্তারগাড়ার মুখ থেকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে, পুলিশে বিএনপির মিছিলের উপর গুলি ছিল। পরদিন এই পুলিশবাদী হয়ে আমি সহ আমাদের দলের 89 জন নেতাকর্মীকে আসামি করে। আর আপনি দেখেন ফেনীতে কোনো টেন্ডার সরকারি দলের লোকেরা ছাড়া অন্য কেউ কাজকর্ম করে, সেই সরকারি দলের নেতারা টেন্ডার নেই এবং ঠিকমতো কাজটাও করে না, কাজ ছাড়াই বিল উত্তোলন করে নিয়ে যায় অফিসের কিছু লোকজনের সহযোগিতায়। সেখানে আজকে উনারা ফেনীকে শান্তির জনপদ বলতেছে। আশ্চর্য যে আমরা একটা মিলাদ মাহফিল পড়াইতে পারি না, দলের নেতাকর্মীদের জন্য কেউ মারা গেলে মিলাদ মাহফিলে হামলা হয়েছে। করোনা ভাইরাসের সময় আমরা দলীয় নেতাদের কর্মীদের জন্য কিছু সাহায্য পাঠিয়েছিলাম, এটা শুধু দলীয় নেতাকর্মী না, গরিব বলতে খালি বিএনপি সব দলের আছে, আমাদের সেই ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করতে দেনি। ফেনী এক আসনের আমাদের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু সেখানে ত্রাণ বিতরণ করবেন, অনেক কেন্দ্রীয় নেতারা এসেছেন, আমাদেরকে সেদিকেও যেতে দেওয়া হয়নি এবং ফুলগাড়িতে ত্রাণগুলা লুট করে নিয়েছে, আর যারা ত্রাণ নিছে ঘরে তাদেরকে উপর মারধর। এখানে অনিয়মই হইল নিয়ম, এখানে বেআইনি কার্যকলাপই হইল আইন। তা কীভাবে বলে ফেনী এখন শান্তির জনপদ? তো বিএনপি নেতাকর্মীরা ঘর থেকে বাইরে হইতেছে পারতেছে না, চলতে পারতেছে না, অহরহ খুন খারাপই হচ্ছে জায়গায় জায়গায়, পত্রিকায় আসতেছে, এটা আমার কথা না। এবং তাদের দলের একজন সিনিয়র নেতা এবং ত্যাগী নেতা ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ছাত্রলীগ নেতা একরাম, এ তো শান্তির জনপদের মধ্যে একরামকে কে হত্যা করলো? আমি তো এটা পাল্টা প্রশ্ন করতে পারি। আরেকটা জিনিস দেখেন যে আওয়ামী লীগের মধ্যে অনেক ত্যাগী নেতাকর্মী আছে, যারা নামাজ কলমা পড়ে আল্লাহওয়ালা লোক, আওয়ামী লীগ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, এমন লোকেরা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে যে আল্লাহ আমরা মরার আগে একবার আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাই। ক্ষমতা আসার পরে এই লোকগুলার এখন কোনো পাত্তাই নেই, এই লোকগুলার কোনো দামে নেই, এই লোকগুলা কোনো মেম্বার হইতে পারে নাই, চেয়ারম্যানও হইতে পারে নাই, মেয়রও হইতে পারে নাই, কিছু হইতে পারে না, এবং এই লোকগুলা দলীয় মনোনয়নও পায়নি। ত্যাগী নেতাকর্মীরা কোনো পাত্তাই নেই, পাইছে কারা? যেখানে ইনশাল্লাহ টিকিটের জন্য কিছু দিতে হয় নজরানা, নজরানা দিয়ে নমিনেশন নিয়ে চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, নমিনেশন পাওয়া মানে কি? নমিনেশন পাওয়া মানে নির্বাচিত, এখানে তো আর কোনো প্রতিদ্বন্দ্বী তারা রাখেই না। শুধু আমাদের বিএনপির যে এমন না, তাদের দলেরও অনেক লোককে তারা প্রার্থী হইতে দেয় নেই। আওয়ামী লীগের মুরব্বীগুলা পুরানা মুরব্বীগুলা সিনিয়র নেতাগুলা বর্তমান হাইব্রিড নেতাদের কাছে নির্যাতিত এবং অপমানিত, অহরহ ঘটতেছে এক এলাকায় না, আপনি সব এলাকা, আমি এক এলাকার কথা বলছি না। তারা আবার কোন সুরে বলে এটা একটা শান্তির জনপদ, সেটা আমার বোধগম্য নয়। আর আপনারা সাংবাদিক, আপনারাই বলেন, আমি বলবো না, আপনারা তাদের লেখালেখি করেন, আপনাদের কি কোনো স্বাধীনতা আছে? আপনাদের কি কোনো স্বাধীনতা আছে বলেন? আপনারা থাকলে বলেন, কেউ তো স্বাধীনভাবে কেউ কাজ করতে পারতেছে না।